হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে নতুন যে দুটো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, দুটো বিজ্ঞপ্তি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কিসের বিজ্ঞপ্তি আছে। দেখো, প্রথমে তোমাদেরকে দেখি, এটা তোমাদের আচার্য জগদীশ চন্দ্র বোস যে ইনস্টিটিউটটা আছে সেখানকার বিজ্ঞপ্তি। তোমাদের এটা অফিসিয়াল ওয়েবসাইট আচার্য জগদীশ চন্দ্র বোসের। এখানে দেখো, আজকে তোমরা এখানে দেখতে পাবে নিচেতে একটা রিক্রুটমেন্টে তোমাদের বিজ্ঞপ্তি দিয়েছে, ঠিক আছে? দেখে না বিজ্ঞপ্তিতে তোমাদের কি আছে। এখানে তোমাদের বলছে যে পুরোপুরি ভাবে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। জুনিয়র মেকানিক আছে ইলেকট্রিক্যাল, যেটা পে লেভেল 2, দুটো ভ্যাকেন্সি আছে, ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। এটা বিলো 28 এজ হতে হবে, আর তোমাদের এটা এডুকেশন কোয়ালিফিকেশন চাইছে 8 পাস, সঙ্গে তোমাদের ইলেকট্রিক্যাল ট্রেডের ওপর সার্টিফিকেট থাকতে হবে, তারপরে তোমাদের ওয়্যারম্যান লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর জুনিয়র মেকানিক আছে, এটাও তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, পে লেভেল 2 এ স্যালারি, ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। এটাও তোমাদের 28-এর মধ্যে এজ হতে হবে, এটাও তোমাদের ক্লাস 8 পাস হতে হবে, এবং মেকানিক্যালের ওপর তোমাদের ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। এরপর তোমাদের কি বলছে, বলছে যে তোমাদের ড্রাইভার কাম মেকানিক যেটা আছে এটাও পে লেভেল 2 হিসেবে স্যালারি। ওবিসিতে একটা ভ্যাকেন্সি আছে, এটাও তোমাদের ডিরেক্ট রিক্রুটমেন্ট, এটা তোমাদের 28 এর মধ্যে এজ হতে হবে, এটাও তোমাদের 8 পাস, সঙ্গে তোমাদের লাইট এবং হেভি দুটোরই লাইসেন্স থাকতে হবে, এবং ড্রাইভিং এ তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং তোমাদের অটোমোবাইলের ওপর জ্ঞান থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো নিচে এখানে কি লিখেছে, এটা তোমাদের পিরিয়ড অফ প্রোবেশন, মানে তোমাদেরকে 1 বছর প্রোবেশন পিরিয়ডে থাকতে হবে, মানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের থাকতে হবে, তারপরে তোমরা এটা পার্মানেন্ট হবে। এখানে দেখো তোমাদের নিচে অ্যাপ্লাই করার লিঙ্কও দিয়ে দিয়েছে, এখানে ঢুকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 13/2/2023 এর মধ্যে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের সেলফ অ্যাটেস্টেড যে সমস্ত করে যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে সেগুলোকে তোমাদের আবার এই অ্যাড্রেসে পাঠাতে হবে, ঠিক আছে? তোমাদেরকে 13/2/2023 এর মধ্যে পাঠাতে হবে। এরপরে দেখো তোমাদের এখানে কি বলেছে, এখানে তোমাদের দেখো একেবারে নিচে চলে আসবে, যেখানে এখানে চলে আসার পর তোমাদের দেখো এখানে দেখো একদম নিচে লিঙ্কটা পাবে অ্যাপ্লাই করার। এখানে গেলে এই তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক, এখানে ঢুকে তোমরা পুরোটা অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই, তোমাদের একদম নিচে দেখো এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে পিডিএফ আকারে দিতে হবে। এরপরে দেখো, এরপর তোমাদের কি আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট আছে, এটা তোমাদের কলকাতা, এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের 23/12/2022 তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এটা তোমাদের কি বলেছে, এটা তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুট হচ্ছে, অফলাইনে অ্যাপ্লাই এটা বিকেল তোমাদের 4টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, 31/01/2023 এর মধ্যে। এখানে দেখো তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে। এরপর তোমাদের দেখো এটা আছে, তোমাদের কি বলেছে যে এসসি আর এসটি এবং মেয়েদের ক্ষেত্রে আছে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, এবং জেনারেলদের ক্ষেত্রে আছে তোমাদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ। এরপর তোমাদের এখানে তো ভ্যাকেন্সিটা বলে দিয়েছে, টোটাল 10টা ভ্যাকেন্সি আছে, গ্রুপ সি পোস্ট, এসটি আছে 4টে, ওবিসি আছে 3টে, ইডব্লিউএস আছে 3টে ভ্যাকেন্সি, ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে স্যালারিটাও বলে দিয়েছে, এমটিএস পে ম্যাট্রিক হিসেবে তোমার 1 হিসেবে তোমাদের স্যালারি 18,000 টাকা তোমাদের বেসিক আছে, এছাড়া অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাউন্স থাকে সেগুলো পাবে। তোমাদের অ্যাপ্রক্স স্যালারি প্রথমে ঢুকে 31,563 টাকার মতন অ্যাপ্রক্স স্যালারি হবে, এটাও তোমাদের পার্মানেন্ট পোস্ট। 18 থেকে 27-এর মধ্যে তোমাদের এজ হতে হবে, যারা ওবিসি আছে তারা 3 বছর, এসসি এসটিরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী 5 বছরের ছাড় পাবে। এরপরে দেখো তোমাদের কি বলেছে, এরপরে তোমাদের বলেছে যে তোমাদের যে এক্সামটা হবে সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখতে হবে, আইএসসিএস এর এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে যে কবে তোমাদের রিটেন পরীক্ষাগুলো হবে। এরপরে দেখো তোমাদেরকে এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের যেটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে। দেখো এখানে ঢোকার পর তোমরা এখানেতে এই যে একটা ফর্ম বলে একটা অপশন আছে দেখেছো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইউজিং দ্য ফর্ম অ্যাভেলেবেল, এইখানে ক্লিক করতে হবে। এইখানে তোমরা যখন ক্লিক করবে তোমাদের এখানে দেখো ফর্মটা চলে আসবে, এখানে তোমাদের কোন পোস্টে অ্যাপ্লাই করছো এগুলো সব দিতে হবে, যার আছে ডিটেলসটা, ডিটেলসটা দিয়ে তোমাদেরকে এগুলোকে অফলাইনে পাঠাতে হবে সমস্ত ডকুমেন্ট সঙ্গে দিয়ে, ঠিক আছে? এই আছে তোমাদের দুটো রিক্রুটমেন্ট, যাদের বয়সে হচ্ছে, যাদের শিক্ষকতা যোগ্যতায় হচ্ছে তারা অ্যাপ্লাই করে দাও, আর যারা চ্যানেলটাকে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো,
নেক্সট তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।